আসসালামু আলাইকুম দর্শক, আজকে হচ্ছে 2রা নভেম্বর, অর্থাৎ নভেম্বরের 2 তারিখ 2024 সাল। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মোল্লা নার্সারির প্রজেক্টের একটা অংশ 12 মাসি কাঁঠালের যে প্রজেক্ট রয়েছে। আমাদের পাশে রয়েছেন হচ্ছে হৃদয় মোল্লা ভাই। আজকে আমরা একটু ব্যতিক্রমভাবেই শুরু করছি, কারণ কি আপনাদের অনেক প্রশ্ন থাকে বা অনেক মতবাদ থাকে, মত ভিন্নতা থাকে যে আসলে 12 মাসি কিনা এই কাঁঠালগুলা, আমরা শুধু সিজনের ভিডিও দেখাই কিনা। তো আজকে হচ্ছে আমরা একটু ক্লোজ হই, ফার্স্টে একটু ক্লোজ হয়ে এটা একটু দেখাই। একদম আজকে নভেম্বরের 2 তারিখ, এই যে ছোট্ট সাইজের কাঁঠাল কিন্তু এসে গেছে। তাও উপরে এই যে অনেকগুলো কাঁঠাল এসে গেছে। এরকম প্রত্যেকটা গাছ যদি আমরা খেয়াল করে দেখাই আপনাদেরকে, চেষ্টা করব আর কি, তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা গাছেই এরকমের ছোট বড় সাইজের আছে। আর এই কাঁঠালগুলো তাহলে এখন আপনারা যখন সাইজটা এখন এতটুকু, তাহলে আমরা খাবো কখন? আর শীতে, একদম কড়া শীতের মধ্যে। তো কড়া শীতের মধ্যে কাঁঠাল খেতে পারবো, সেটাও আপনারা দেখবেন। আমরা এই পর্বটা সাজাচ্ছি হচ্ছে ধারাবাহিকভাবে, আমরা কয়েকটা পর্ব হচ্ছে সাজাচ্ছি সেটা আপনাদের জন্য, যে অফ সিজনে অর্থাৎ শীতের মধ্যে কেমন কাঁঠাল ধরে, তাই না মোল্লা ভাই? তো তাহলে আমরা একটু, সবই তো শুনলেন, আমরা প্রথমেই শুরু করা যাক কাঁঠাল দেখানো দিয়ে এবং আপনার যে মতামত সেটা দিয়ে। না, প্রথমে আমরা যখন ভিডিও করি সিজনে, তখন সবাই বলেছিল যে আপনি পারলে অফ সিজনে কাঁঠাল দেখান। আজকে তো নভেম্বরের 2 তারিখ, সামনে ডিসেম্বর, তারপরে 25 সাল চলে আসছে। 25 সালের পরে যে আবার 3-4 মাস পরে যে কাঁঠাল আসবে গেছে, তাই না? কিন্তু আমাদের গাছে বলো এর চেয়েও বেশি কাঁঠাল আসছিল, বর্ষায় পচে গেছে। আর কিছু কিছু গাছে প্রায় 100-র অধিক কাঁঠাল আছে। আবার কিছু কিছু গাছে দেখা গেলো আবার নতুন করে মুসি আসতেছে, আবার দেখা গেলো 20-25 দিন পরে আবার গাছ ভর্তি বোঝা হয়ে যাবে। আমরা কি সামনে যাব? জি, সামনে চলেন। আমরা এদিকে বোধহয় একটু প্রোনিং করে দেওয়া এরকম নাকি? এটা এই গাছটা সিডলেস বলে লাগানো, গাছটা প্রোনিং করে দিছি। তারপরে দেখেন এই গাছটা যদি দেখেন, এই গাছটার ওপরেও কাঁঠাল আছে, আবার এই জায়গায়ও কাঁঠাল আছে। প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। আবার ওই জায়গায় আছে 2টা, ওপরে আছে, ওই মগডালেও আছে কাঁঠাল। আচ্ছা, এই যে আমরা এখানে একটু ব্যাপারটা দেখাই একটু ক্লোজ করে। এই যে এখানে হচ্ছে মোটামুটি দারুণ একটা সাইজ এসছে। হ্যাঁ, এই যে একটু ছোট সাইজ, আবার এদিকে আছে, আবার এদিকে ছোট সাইজ, তো আরো ফুল আসছে আর কি। এটা বলো কাঁঠাল হবে না, এটা কাঁঠাল হবে না, এটা কাঁঠাল হবে। এটা কাঁঠাল না, এটা কাঁঠাল, অরিজিনাল কাঁঠাল। এটা আছে মুচি, আর এটা পুরুষ ফুল, এটা মহিলা। তার কারণে এটার থেকে কাঁঠাল হবে। মানে ছোট বড় এখনই বুঝতে পারছেন, এভাবে আর কি চলতেই থাকবে। জি জি, এরপরে আমরা আরো দেখাই। এরপরে যদি আসেন, এই যে এইসব গাছগুলাই সব কাঁঠাল আছে, ওদিকেও কাঁঠাল আছে। আমি যদি এই গাছটা দেখাই, এই গাছটাও গোড়াতে কাঁঠাল ধরে আছে, একদম গোড়াতে। না হ্যাঁ, গোড়াতে, এই পাশে গোড়াতে আছে, এই যে এখানেও আছে, হ্যাঁ এই যে এখানে আছে, তারপরে এই যে এখানেও আছে কাঁঠাল। এই দেখেন এখানেও কাঁঠাল আছে। আবার যদি আমরা এই গাছটায় যদি আসি, এই গাছটায় গোড়ায় প্রায় 20-25টা কাঁঠাল আছে। এই গাছটার গোড়াটা যদি দেখান, 20-25টা কাঁঠাল আছে এই গাছের গোড়াতে। এবারটা গোড়া তো দেখলেন, এবারটা আগাতে যদি দেখাই, এই দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর ওপরে আছে এরকম 20-25টা। আচ্ছা, তাহলে এই গাছটা প্রায় 50 থেকে 60টা কাঁঠাল অলরেডি বলে চলে আসছে এই গাছটাতে। আর ওখানে একটা কাঁঠাল আছে প্রায় 500 গ্রাম সাইজ চলে আসছে। মানে এর আগে বলে এই গাছগুলোই আমরা গোড়ার থেকে কাঁঠাল দেখাইছিলাম, যে ছোট কাঁঠাল যে ছিল। আচ্ছা, এই গাছটা হচ্ছে সেই গাছ যে একদম আগার অংশে হচ্ছে আমরা কাঁঠাল দেখাইছিলাম, এবং ওইটা ভেঙেও গেছিল কাঁঠালের ভারে, একদম আগার অংশে ঝুলেছিল। কারণ আমরা সাধারণত কাঁঠাল দেখি হচ্ছে কাঁঠালের ডালের হচ্ছে গায়ে লেগে থাকে, গায়ে হয় এরকম, বাট একদম আগার ডালে, অগ্রভাগের যে ডালটা, ওই ডালটাতে কখনো কাঁঠাল হয় না দেশীয় গুলায়। তো এইটাতে আমরা দেখাইছিলাম এখানে। মূল কথা হচ্ছে যে আমাদের যদি 12 মাসি কাঁঠাল হয়, তাহলে আবার গোড়ার থেকে ধরবে। গোড়ার থেকে যদি না ধরে, তাহলে এটা 12 মাসি কাঁঠাল না। কেননা আমরা মূলত যে দেশি গাছগুলো দেখি 10 ফিট ওপর থেকে যে কাঁঠাল ধরে, তা এই আবার কিছু কিছু দেশি কাঁঠালও গোড়ার থেকে ধরে, এটা খুব ভুল ভবিষ্যৎ। কিন্তু আমাদের হাইব্রিড যে জাতগুলো আছে, এই জাতগুলো খুব ভালো, বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চাচ্ছে অফ সিজনে যারা কাঁঠাল। আপনি এদিকে আসেন, এই সাইজের কাঁঠালটা আমার কাছে কালকে ব্যাপারে আসছিল। এই যে এই সাইজের যে কাঁঠালটা আছে উপরে, ওই জায়গাটায় দেখেন প্রায় 15 থেকে 20টা কাঁঠাল আছে। আচ্ছা হৃদয় মোল্লা ভাই, একটু আমাদেরকে উঠে দেখান, আমাদের ক্যামেরায় আপনাকে দেখাবে। এই দেখেন এখানে কাঁঠাল আছে, দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা দিয়ে 10টা। আচ্ছা, যে সাইজটা আপনি ধরে, এটা এখন 120 টাকা বলতেছে। 120 টাকা। আচ্ছা, আমাদের হৃদয় ভাইকে আমরা একটু দেখাই, উনি কিন্তু অনেক উপরে উঠে গেছেন, কারণ হচ্ছে কাঁঠালগুলা অনেক উপরে। এর আগে যে তিনটা কাঁঠাল ছিল এই ডালটাই, এই অগ্রভাগের ডালটা, হ্যাঁ এই ডালটাই ছিল। এই ডালের আবার এই ডালের উপরের ডালে আবার ফল আসছে, তারপরে আবার এই ডালে সেই কোন একটা ডালে ফল আসছে, আবার বলে এই যদি এদিকে ভিতরে দেখায় ভিতরেও বলে ফল আছে। আচ্ছা, আপনি বলছিলেন যে ব্যাপারী আসছিল, কি বিষয়ে কথা হয়েছে? এই সাইজের কাঁঠালটা খুঁজছিল, কিন্তু আমার তো এই সাইজ এখন হয়ে পারে নাই। আর এই সাইজের কাঁঠালটা 120 টাকা করে, আমার বললো যে থাকে যে কটা আছে দিয়ে দেন। আমি বললাম না, আমাদের যারা দর্শক ভাইরা আছে অনেকে তো কাঁঠাল কিনতে চায়, খেতে চায় তাদের, আবার আমার অনেক দর্শক আছে দেখতে চায় যে ছোট বড় কাঁঠাল আছে কিনা, সেটাই দেখানোর জন্য আমি আর কাঁঠাল বিক্রি করিনি। যে কটা আছে থাক, আমার দর্শকরা আসে যারা 50টা চারা নেয় একটা কাঁঠাল নিয়ে যায়, আপনার ভাবি খাবে, বাচ্চা খাবে, এই জন্য আর বিক্রি করি নাই। এই জন্যে দেখছি এবারটাও কিছু কাঁঠাল মানুষের দিয়ে দেবো, আর যেগুলো আছে এগুলো তো থাকছেই। আর এটার মূল কথা ছিল যে আমাদের এটা 12 মাস কিনা, এইটাই 12 মাসই আটাবিহীন গামলেস কাঁঠাল। যদি 12 মাস না হতো তাহলে এই নভেম্বর মাসে আমি কাঁঠাল দেখাইতে পারতাম, কোনোই সম্ভব। আর যদি কোনো ভাই কমেন্ট করে, আমি মনে করি কমেন্ট না করে নিজে সশরীরে বাগানে আসেন। সেটাই দর্শক যেটা ভাই বললেন, যে আমরা এর আগে যে পর্বগুলো দিয়েছি প্রথম দিকে হয়তো আপনারা কমেন্ট করেছেন, পরবর্তীগুলোতে যখন দেখেছেন যে না অফ সিজনে দেওয়া হচ্ছে, তখন আর আপনাদের এই কমেন্টটা কিন্তু আস্তে আস্তে করে কমছে। এখন কমেন্ট তো আপনারা করতেই পারেন, কারণ কমেন্ট করতে কোনো বাধ্যবাধকতা নেই, ওখানে কোনো আইন নেই, কোনো কিছু নেই, কোনো বাধা নেই। আপনাদের মন চাইলো ব্যাস আপনি লিখে দিলেন জাস্ট দূরে বসে। এখন আপনারা স্পটে আসেন, এরকম দেখেন কাঁঠালগুলোতে এসে এখন কাঁঠাল দেখতে হবে, এরপরে আপনি এখানে মন্তব্য করেন যে আসলে এটা 12 মাসই কিনা, বা অফ সিজনে হয় কিনা, কিংবা শুধু সিজনে হয় কিনা, সেটা আপনি দেখেন। এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি কড়া শীত, আপনি ওই সময় আসেন, এসে অবশ্যই আশা করছি যেগুলো এখন ছোট সাইজের, এই নভেম্বর ডিসেম্বর গেলে অর্থাৎ জানুয়ারি কড়া শীতের মধ্যে বেশ ভালো একটা সাইজ এসে যাবে, পাকা কাঁঠালও খাওয়া সম্ভব হবে। তো যাই হোক, আজকের এই পর্বটা আমরা ছোট্ট পরিসরে সাজিয়েছি, হয়তো আরও এরকমের 20 দিন বা 25 দিন পরে গিয়ে, অর্থাৎ ডিসেম্বরের শুরুর দিকে গিয়ে বা নভেম্বরের শেষ সপ্তাহে আমরা আরও একটু হিউজভাবে দেখাইতে পারবো, তাই না? এখন তো কিছুদিন আগে বৃষ্টি হলো, বোধহয় গাছের কন্ডিশনগুলোও হচ্ছে একটু হচ্ছে ব্যাপারটা অনেক লাভি বৃষ্টি, মানে এর আগে এই সময় কখনো আমরা বৃষ্টি এত পাই নাই। এরকম আজ থেকে 5 দিন আগেও বৃষ্টি হয়ে গেল, আবার পূর্বভাস দেখছি 5 তারিখ থেকে নাকি বৃষ্টি হবে। তো বৃষ্টিতে বিভিন্ন ধরনের ফলের গাছ, যেরকম মালটা, কমলা, আমাদের আঙ্গুর গাছগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টিতে, কিন্তু এত বৃষ্টি এই সময় হয় না। আর বৃষ্টি যত কম হবে এই সময় ততই মানে সবজি, তারপরে ফলের বাগানের জন্য ভালো। যারা মালটা, কমলাই যত বৃষ্টি হবে তত ফুট ফিলাই লাগে, সেরকমই মনে করেন যে এটাই ওই সময় বৃষ্টিতে যখন নতুন করে এই মুসি আসে, এরকম এই মুসিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এই মুসিটা আসে পচে যায়। পচে এর আগে আমার ওই সাইজের কাঁঠাল প্রচুর আসছিল, কিন্তু ওই বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়। পরে যে বৃষ্টি কমে যাওয়ার পরে এই সাইজটা আসছে, এখন আবার এই সাইজটা বেরোচ্ছে, অনেক কাঁঠাল আসতেছে, নতুন করে মুসিও আসতেছে। এই দেখেন মুসি, এই দেখেন, এই সব মুসি আসতেছে, এই দেখেন, এদিকে যদি দেখেন এই দেখেন সব মুসি এখন বোঝাই হয়ে যাবে। মানে পার্ট টাইম একটা গাছে যে 12 মাসি সিস্টেম, ছোট ফল, বড় ফল, মুসি, এগুলো যদি না থাকে তাহলে আমরা 12 মাসি বলতে পারি না। আর এই কাঁঠালের চাষ যদি কেউ করতে চায় বাণিজ্যিকভাবে, আমরা স্ট্যাম্প করে দেবো। গাছ লাগানোর 8 থেকে 10 মাসের ভিতরে যদি ফল না আসে, 3 ডবল টাকা মোল্লা নার্সারি দিয়ে দেবে। অরিজিনাল জাতের ভিয়েতনামের আটাবিহীন কাঁঠাল যদি কেউ চাষ করে আমাদের থেকে নিয়ে, আমরা স্ট্যাম্প করে দেবো। নিঃসন্দেহে তারা এই বাগানটা করতে পারে। এই বাগান যদি করে, যদি কোনো প্রকারের লস বা ক্ষতি হয়, আমি সার্বিক সহযোগিতা তো আমি করবই, তারপরে যদি লস হয় আমি ইনশাল্লাহ তার দায়ভার নেব, দায়ভার নেবেন। তো যাই হোক, আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হচ্ছে বাগান ভিজিট করে, প্রজেক্ট ভিজিট করে তারপর মন্তব্য করবেন, বেশ ভালো লাগবে আমাদেরও আপনাদেরও, তাই না ভাই? তাহলে ভালো থাকুন আজকের মতো, আগামীতে আবারও দেখা হচ্ছে।